পুরো মিনি সুইজারল্যান্ড গাইস, ও এম জি, শাহরুখ খানের মুভির শুটিং এর জায়গায় চলে এসেছি মনে হচ্ছে ভাই। ও সেই লেভেলের জায়গা। সো গাইস, এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড। তো একটু আগে আমরা এজগাঁও বলে একটা গ্রাম ক্রস করলাম, এখন ভদ্রেহাল বলে একটা গ্রাম ক্রস করছি। এখানে অনেক গ্রামের নামগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আমার অ্যাকচুয়ালি মানে প্রোনাউন্সিয়েশন করতে কিছুটা প্রবলেম হচ্ছে। এখন এখানে চা খাবো, ওই জন্য গাড়ি ওখানে দাঁড়ানো দেখতে পাচ্ছি। আর এখানে কি এতেই ব্যাট কে খাতে না ইয়াপে? আচ্ছা দেখতে পাচ্ছি, আমাদের ওখানে কি হয় না বেঞ্চ ফেঞ্চ পাতা থাকে, এখানে কিন্তু ওরকম না। এখানে দেখতে পাচ্ছি বড় একটা কার্পেট পাতা আছে, বালিশ দেওয়া আছে ঠেস দেওয়ার জন্য, এইভাবেই বসে বসে সবাই খায়। তো এখন চা বানাচ্ছে, চা খাবো একদম, কারণ আমার প্রচণ্ড যেহেতু ঠান্ডা লেগেছে না, সো আর কিছু খাবার খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু খালি লিকুইড খাই কিছু বাস। দাদা খাবে নুনের চা, মানে নুন থাকবে চায়, ঠিক আছে, আর আমি খাবো মিষ্টি চা। এখন এখানে বসে আছি দেখতেই পাচ্ছি, আলাদাই মজা কিন্তু। এইভাবে মানে টেবিল চেয়ারে বা বেঞ্চে বেঞ্চে বসে খাওয়ার তো মজা আলাদা, এইভাবে হাফ শুয়ে শুয়ে খাওয়ার মজাটাও আলাদা। আর এটা হচ্ছে দুধপত্রি ডেভেলপমেন্ট অথরিটি, এটা মেইন একটা গেট দেখতে পাচ্ছ, এখান দিয়ে এন্ট্রেন্স করতে হবে, তারপরে আমরা গ্রামে ঢুকবো। আর এখানে শালিক পাখি সব জায়গাতে। इसको क्या बोलते हैं इधर? इसको इस पक्षी को, इसको हम बोलते हैं कश्मीर में हर। क्या? हर हर हर। अच्छा, हमें सालिक सालिक बोलते हैं बंगाली में, हम बोलते हैं हर। अच्छा, ये बात भी कर सकते हैं पता है आपको? हाँ, जैसे पैरेट बात कर सकते हैं ना नॉर्मल, ये बात कर सकते हैं? नहीं नहीं कर सकते। हाँ, अरे आपको दिखाऊंगा वीडियो, बहुत सारे मतलब भाई है जिसने इसको मतलब पाला था, बात कर सकते, बहुत अच्छे से बात कर सकते, पैरेट की तरह। आपको दिखा रहे हैं नून कुन किचु नहीं, मैंने अजीब टाइप का खेते थे। রাস্তা কিন্তু খতরনাক গায়ে, দেখতে পাচ্ছ পুরো একে বেঁকে একে বেঁকে সোজা, মানে সবকটা রাস্তা কিন্তু উপরের দিকে উঠছে। এটা দেখো একবার, মানে গাড়ি ফাড়িগুলো কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে একে বেঁকে। যেটা বেস্ট লাগলো সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মুখে না স্মাইল আছে, একে অপরকে দেখে স্মাইল করছে, সে তাকে চিনুক না চিনুক ইভেন আমাকে দেখো স্মাইল করছে। তো এটা খুব বেস্ট একটা জিনিস, ঠিক আছে। কাশ্মীরের নামে অনেকে অনেক উল্টোপাল্টা, বেশি করে নিউজ চ্যানেলগুলো উল্টোপাল্টা দেখায়, বাট সেরকম কোনো ব্যাপারই নেই, একদম নর্মাল, খুবই সুন্দর জায়গা। আরে বাপরে, বহুত বড়িয়া প্লেস হ্যায়, ইয়াহ পে পুরা দিন ব্যাঠে রাহো তো টাইম এতেই নিকল জায়েগা। মানে গ্রিন যে মাঠটা রয়েছে না, এটা তাকালে একবার তাকিয়েই থাকবে তুমি, পুরো মিনি সুইজারল্যান্ড গাইস, ও এম জি, শাহরুখ খানের মুভির শুটিং এর জায়গায় চলে এসেছি মনে হচ্ছে ভাই। ও সেই লেভেলের জায়গা। সো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে শালিগঙ্গাতে, মানে শালিগঙ্গা মানে বুঝতে পারছো গঙ্গা নদী। এখানে গাড়ি রাখা হলো, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। জায়গাটা এতটাই সুন্দর না ভাই, এখানে অনেকেই প্রায় জ্যাকেট ফ্যাকেট পরে রয়েছে, ভালোই ঠান্ডা এখানে, মোটামুটি খুব কম হলেও 15-16 ডিগ্রি তো হবে, ভালো ঠান্ডা আছে। কিন্তু হ্যাঁ, এই ওয়েদারটা একদম ফ্রেশ লাগছে, মানে খুবই সুন্দর ওয়েদার। এই হচ্ছে রাস্তা, কি অসাধারণ লেভেলের ভিউ দেখো। তো গাইস, এই হচ্ছে শালিগঙ্গা নদী, ভাই কি স্পিডে বইছে আর কি, পরিষ্কার জল দেখো খালি,
আর এই হচ্ছে গাইস পুল, এখানকার এরকমই পুল, কাঠের পুল দেখতেই পাচ্ছ। এখান থেকে ভিউটা দেখো খালি, ভুট্টা বাগেরা বিক্রি হচ্ছে। হ্যাঁ ভুট্টা খাইগে। আর এগুলো হচ্ছে কাশ্মীরি গরু, মানে গোমাতা। এ রেগে যাচ্ছে রে ভাই, গয়লার ছেলেকে দেখে গরু ভয় পেয়ে যাচ্ছে, বুঝতে পারছো? কাশ্মীরি কা গাই কা সাইজ মতলব ছোটা হতা হয় বহুত? নাই নাই বড়া হতা হয়। বড়া ভি হতা? বড়া ভি হতা। আচ্ছা কিতনা হুয়া ইসকা? 30। প্রচুর গরম ভাই, এখন ঠান্ডা হোক এটা তারপরে খাবো। এটা হচ্ছে কাশ্মীরি ভুট্টা, দেখা যাক প্রথমবার টেস্ট করে কেমন লাগে। সো গাইজ, এতক্ষণ তো আমার ক্যামেরা থেকে ভিউ দেখলে, এরপরে ভিউ দেখাবে আমার কবুতর, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। আর এখানে আর সেকেন্ড টাইম আসতে পারবো না। সব থেকে বড়ো কথা, এতদিন ড্রোনটা আমি ব্যাগে করে ক্যারি করে এনেছি, এত কষ্ট করে নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একবারও বার করতে পারিনি। সো আজকে তো বের করতেই হবে একবার। সো একটা ভিউ নিয়ে নিই এখান থেকে। সো গাইস, এখানকার ভিউ না কমপ্লিট, এখন আমরা যাচ্ছি আবার গাড়ির দিকে, তারপরে যাব হচ্ছে মিনি সুইজারল্যান্ড। পানি পিবি থাকতে লো তো ফ্রেশ ওয়াটার হ্যাঁ। এরপরে তোমাদেরকে দেখাবো মিনি সুইজারল্যান্ড, মানে সিরিয়াসলি ভাই, সুইজারল্যান্ড যাও আর এখানে এসো। আমার তো মনে হয় না তুমি আর কোনোদিনও সুইজারল্যান্ড যাবে এটা দেখার পরে, কারণ এটা কম টাকায় কম খরচায় সুইজারল্যান্ডের বিশাল রকমের ভিউ পেয়ে যাবে, আর এটা সিরিয়াসলি মানে দেখতে অসাধারণ লেভেলের। সবুজ ঘাসের একদম মাঠ, মাঠটা পুরো একে বেঁকে একে বেঁকে, কোথাও উঁচু কোথাও নিচু, মানে ঢেউ খেলানো টাইপের, এত সুন্দর দেখতে লাগছে না, জাস্ট মানে এক্সপ্লেন করার মতোই নয়। দেখতে পাচ্ছো ভাইরা গাড়ি নিয়ে যাচ্ছে, এখন এই গাড়িগুলো কিন্তু প্রচুর স্পিডে যায়, ঠিক আছে? গাড়িগুলো প্রচুর স্পিডে যায়, প্রচুর স্পিডে। সো গাইজ, এই হচ্ছে মিনি সুইজারল্যান্ড। হোয়াট আ বিউটি গাইজ, জাস্ট লুক এট দিস ভিউ। এত বড় সবুজ ঘাসের মাঠ আমি লাইফে প্রথমবার দেখছি। অসম অসম, চলো একটা ড্রোন ভিউ নেওয়া যাক। ফাইনালি গাইজ, মিনি সুইজারল্যান্ড ঘোরা কমপ্লিট। একটা হর্স রাইডও করলাম, ভাইটা খুবই ভালো, 100 টাকা নিল মাত্র, বেশি দূর যায়নি। আর তখন আমার হাতে ড্রোন ছিল, দ্যাটস ওয়াই হর্স রাইডের সময় কোনো মানে ক্যামেরা থেকে ভিডিও করতে পারিনি। ফাইনালি গাড়ি হয়ে গেল, এটাই লাস্ট ডেস্টিনেশন ছিল, এরপরে যাবো সোজা রুমে, কারণ আমরা বেরিয়েছি সেই সকাল 9টার সময় আর এখন বাজে প্রায় বিকেল 5টা। আর এদিকে কিন্তু ওয়েদার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, দেখতেই পাচ্ছ? ওদিকে পুরো মেঘ করে গেছে অলরেডি।
बस बढ़िया। आप कहाँ घूमे गए थे? अरे बहुत घूम लिए। अरे एक भाई देर देखो इतनी देर फोर्सा ताड़ों पर अपन पिंक लीफ्स माने हमारा ट्राई कोड़ी मतलब हमारे उधर क्या होता है ना हम लोग ट्राई करते हैं कि हमारा जो लीफ्स है ना काला काला होता है जो थोड़ा पिंक हो या रेड हो आप लोगों का ऐसे ही मतलब पिंक ही होता है लीफ्स नशा करते हैं उसकी तो ब्लैक होती है। हाँ वो तो सही, वो तो सही है लेकिन एक कश्मीर का एक बात अलग है उसका स्किन कलर या लुक ये थोड़ा अलग टाइप का होता है। दूर से दिखता है कश्मीरी, दूर से दिखता है कश्मीरी है। एक उनका शोभा ही खूब भालो। चलो एक उन रूम में जाए ये फ्रेश होता होगा। भाई धक्का दिते हो चल लिटरली दरजा एक्चुअली एक तो जैम आ चे। ओह ऐसे ही हमारा रूम रूम तो सीरियसली सुंदर पे আর সব থেকে বেশি ভালো পেয়েছি সেটা হচ্ছে এই রুমের দাদাটা। যদি ও মানে এই এখানে এসে রুম না নিতাম তাহলে হয়তো কাশ্মীরের এটুকু জায়গাও ঘোরা হতো না যেটা একদিনে আমি কভার করলাম।